action. Okay, hi, hello, welcome to another episode. আমাকে একটা অনেক বড় তরমুজ দরকার। ওই তরমুজের ভিতরে আমি একটা বাড়ি বানাবো, কিন্তু অত বড় তরমুজ কোথায় পাবো? যাই জঙ্গলে, দেখি অনেক বড় তরমুজ আছে কিনা। যাই তো জঙ্গলে। টুনটুনি পাখি একটা তরমুজের ভিতরে একটা বাড়ি বানাবে সে এটা বুদ্ধি বানালো, কিন্তু তরমুজটা তো অনেক বড় চাই। এর জন্য টুনটুনি পাখি জঙ্গলে খুঁজতে বের হলো একটা অনেক বড় তরমুজ। সে জঙ্গলে যেতে লাগলো। টুনটুনি পাখি জঙ্গলে খুঁজে বেড়ায় একটা অনেক বড় তরমুজ। সে অনেকক্ষণ দূরে জঙ্গলে খুঁজছে, কিন্তু সে এখনো দেখতে পায়নি একটা বড় তরমুজ। তারপর একটা হঠাৎ তরমুজ দেখতে পেল টুনটুনি পাখি। তরমুজের কাছে টুনটুনি পাখি চলে গেল। একটা অনেক বড় তরমুজ আছে, এই তরমুজটাকে নিয়ে যেতে হবে। এই তরমুজের ভিতরে বাড়ি বানাবো, সত্যি বাড়িটা খুব দারুণ হবে। এই তরমুজটা তো অনেক বড়, বাড়িটা বানাতে আরো ভালো হবে, অনেক জায়গা হবে বাড়িটার। এই তরমুজের ভিতরে বাড়ি বানাতে হবে, এই বাড়ি বানাতে আমাকে খুব ভালো লাগবে। এই তরমুজের ভিতরে বাড়িটা অনেক ভালো হবে। যাই তাড়াতাড়ি এই তরমুজটাকে নিয়ে যাই এখান থেকে, তারপর আমি একটা খুব সুন্দর ভাবে বাড়ি বানাবো এই তরমুজের ভিতরে। আর যে আমার বাড়িটা দেখবে সে অনেক খুশি পাবে, আর দেখে অবাক হয়ে যাবে। এরকম বাড়ি আর কোথাও নাই, শুধু আমি বানিয়েছি। জঙ্গলে সবাই আমার তারিফ করবে, সবাই আমাকে উৎসাহ করবে, সবাই আমাকে অনেক পছন্দও করবে। যাই তাড়াতাড়ি এই তরমুজটাকে বাড়ি নিয়ে যাই। টুনটুনি পাখি তরমুজটাকে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর টুনটুনি পাখি অনেকক্ষণ ধরে টুনটুনি পাখি তরমুজের ভিতরে বাড়ি বানাতে শুরু করে। শেষে টুনটুনি পাখি একটা খুব সুন্দর তরমুজের ভিতরে একটা বাড়ি বানিয়ে ফেলে। সত্যি এ বাড়িটা টুনটুনি পাখি খুব ভালো বানিয়েছে। বাহ, এত সুন্দর বাড়ি বানালাম তরমুজের ভিতরে, সত্যি আমাকে খুব ভালো লাগছে। এরকম বাড়ি আমি আগে কখনো দেখিনি, আমাকে দেখি এত খুশি লাগছে। তাহলে এই জঙ্গলের কেউ যদি জানতে পারে আমার বাড়ি তরমুজের ভিতরে, তাহলে তো ওরা খুশিতে একদম থাকতেই পারবে না, সবাই দেখার জন্য এখানে চলে আসবে। সত্যি বাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার অনেক খুশি হয়েছে। যাই একটু বাড়িটার ভিতরে দেখি এরকম মজা। বাহ, বাড়িটা তো এখান থেকে অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা আর চারপাশে লাল লাল। সত্যি আমার বাড়িটা খুব সুন্দর হয়েছে, আমাকে খুব ভালো লাগলো। অত কষ্ট করে আমি বাড়িটা বানালাম, তাই তো অত সুন্দর হয়েছে। সত্যি আমাকে খুব ভালো লেগেছে এই বাড়িটা। এক কাজ করি, আমি এই কথাটা আমার বন্ধুকে বলতে হবে, আমার বন্ধু দেখলে অনেক খুশি পাবে। আমার বন্ধু মনু পাখি আমার বাড়িটা যদি দেখে
তাহলে অনেক খুশি হবে, যাই তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে। টুনটুনি পাখি তার বন্ধুর কাছে চলে যায় তার বাড়িটার কথা বলার জন্য। সে এরকম একটা বাড়ি বানিয়েছে যা দেখলে তার বন্ধু অনেক খুশি পাবে। টুনটুনি পাখি এটা কথা ভেবে তার বন্ধুর কাছে চলে যায়। তার বন্ধুর কাছে আসার পর টুনটুনি পাখি তার বন্ধুকে বলে, বন্ধু তুমি আমার সাথে চলো, তোমাকে একটা দারুণ জিনিস দেখাবো, চলো আমার সাথে, যা তুমি দেখলে অনেক খুশি হবে, আর হ্যাঁ তুমি চমকেও যাবে, এরকম জিনিস আগে কোথাও দেখোনি। আচ্ছা কি বলো টুনটুনি পাখি, তুমি এমন কি জিনিস পেয়েছো যা তুমি আমাকে দেখার জন্য এত উৎসাহ, আর আমি চমকে যাবো? এরকম জিনিস এখানে বলে দাও না তাহলে ভালো হয়, এরকম সাসপেন্স কেন ক্রিয়েট করছো আমাকে বলে দাও না। আরে মনু পাখি, বলছি আগে আমার সাথে তো চলো, তুমি নিজের চোখে দেখলে তারপর না মজা হবে, চলো আমার সাথে, দারুণ মজা পাবে। সত্যি টুনটুনি পাখি তোমার বাড়িটা তো দারুণ, তুমি তরমুজকে দিয়ে এত সুন্দর বাড়ি বানিয়েছো আমি তো ভাবেই পারছি না, সত্যি তোমার বাড়িটা দেখতে খুব ভালো। সত্যি আমাকে তোমার বাড়িটা খুব ভালো লেগেছে, তুমি এরকম বাড়ি বানাতে পারো আমি কখনো ভাবিনি, তোমার বাড়িটা দেখতে খুব ভালো, আমি আসলে তোমার বাড়িটা দেখে চমকে গেলাম, সত্যি তুমি আমাকে সুন্দর জিনিস একটা দেখালে। আমি বলছিলাম না মনু পাখি, তুমি আমার এই বাড়িটা দেখলে অনেক খুশি পাবে, আমি বললাম না তুমি এই জিনিসটা দেখলে চমকে যাবে, দেখলে তো তোমাকে আমার বাড়িটা পছন্দ হয়েছে। তুমি পছন্দের কথা বলছো টুনটুনি পাখি, আমাকে এত ভালো লেগেছে মনে হয় আমি এখানে থেকে যাই, সত্যি তোমার বাড়িটা দেখতে খুব ভালো, আমাকে খুব ভালো লেগেছে।